হ্যালো এভরিওয়ান সবাইকে আবারও শুভ সকাল আমরা সকালে অলরেডি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে তোমাদের এক্সাইজ সাব ইন্সপেক্টর যেটা আপকামিং এক্সাম থার্টিএথ এপ্রিল ওয়েটার মধ্যে তোমাদের কী কী জেনারেল সায়েন্স আর অ্যাপটিটিউডের টপিকগুলো তোমাদের কি কী ইম্পর্টেন্ট ওইগুলো সব ওই ভিডিওতে ডিসকাস করে দিয়েছিলাম তোমরা যদি ওই সকাল নটার ভিডিও যদি না দেখে থাকো আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি গিয়ে দেখো ঠিক আছে এখানে আমরা একটা আর্জেন্ট আপডেট নিয়ে এসেছি আর্জেন্ট আপডেট বলতে একটা না এখানে তো টোটাল দু টু আপডেটস টোটাল টু আপডেটস আর দেয়ার ইন দিস ভিডিও ঠিক আছে টোটাল দুটো আপডেট কারণ আমি তোমাদের প্রমিস করেছিলাম যে যখনই সময় পাবো আমরা আর্জেন্ট আপডেটগুলো ভিডিও আকারে জানাবো কারণ আমরা কমিউনিটি ট্যাবে পোস্ট করলে অনেক সময় অনেকের কাছে পৌঁছ হয় না ঠিক আছে চাই তোমাদের যাতে কোনো আপডেট মিস না হয় প্লাস তোমাদের প্রিপারেশনের ফেজে যাতে কোনো মানে কি বলবো এমন যাতে না হয় যে ইনফরমেশান পাওয়ার অভাবে তোমাদের কিছু মিস হয়ে গেল তাই আমি এটা ভিডিও বানিয়ে জানাচ্ছি ফর অল ইউর বেটারমেন্ট ঠিক আছে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে বলে দিই যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি অ্যান্ড মেনে হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে এক্সাম অ্যানালাইসিস কাট অফ সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন সবার প্রথম পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ঠিক আছে সো আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যাতে সবাই এই দুটো আপডেট পায় ঠিক আছে যারা পেয়ে গেছে ওদের তো ঠিক আছে যারা পায়নি ওদের সাথে শেয়ার করো কারণ অনেক সময় ব্যস্ততার মধ্যে অনেকের কিন্তু অনেক আপডেট মিস হয়ে যায় ঠিক আছে আর আমরা তোমাদের সবসময় বলেছিলাম যে আমরা তোমাদের প্রিপারেশনের সাথী তাই আমরা সব আপডেট তোমাদের কাছে মানে অন টাইম পৌঁছে দেবো ঠিক আছে চলো শুরু করছি আচ্ছা ভিডিওটা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট নোটিস হচ্ছে আমাদের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই এই তিনটে মাসের প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোট অ্যাভেলেবেল আছে অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একদম প্রিমিয়াম কোয়ালিটি নোটস যেখানে প্রত্যেক মাসের ত্রিশ দিনের যা যা লাগবে সমস্ত রকমের নিউজ সোর্স নিউজ চ্যানেলস এডুকেশনাল ওয়েবসাইট সব কিছু একদম এই ত্রিশ দিন টোটাল অ্যানালাইসিস রিসার্চ করে যা যা তো তাদের এক্সাম ওরিয়েন্টেড সব কিছুর জন্য ইম্পর্টেন্ট ওইগুলো ওই মান্থ ওয়াইজ পিডিএফ লেখা আছে একদম পয়েন্ট ওয়াইজ সাথে স্টেটিক জিকে এগুলোও নেওয়া আছে ঠিক আছে লেখা আছে মেনশন করা আছে কি কি তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট তোমাদের যদি এ প্রিমিয়াম কোয়ালিটি পিডিএফ যদি তোমাদের লাগে টু বুস্ট ইয়ার প্রিপারেশন তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর এটা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এখানে এনি টাইম তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর যখনই হোয়াটসঅ্যাপ করবে তোমাদের নেইমাল ইমেল আইডি মেনশন করে বলো যে উই নিড দ্য পিডিএফ অফ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রসিজারটা বলে দেওয়া হবে ঠিক আছে মনে রাখবে সিক্স জিরো ওয়ান ফাইভ সেভেন সিক্স ফোর এই তোমাদের পিডিএফটা সমস্ত রকমের আপকামিং এক্সামস আর ইন্টারভিউর জন্য ইন্টারভিউজের জন্য খুব হেল্পফুল হতে যাচ্ছে ঠিক আছে চলো শুরু করছি এটা হচ্ছে প্রথম আপডেট আমি বেশি টাইম নেব না যারা তোমাদের ত্রিপুরা সিভিল সার্ভিস বা ত্রিপুরা পুলিশ সার্ভিস এই এক্সামের প্রিলিমস এক্সামটা দিয়েছিলে ঠিক আছে প্রিলিমস এক্সামটা দিয়েছিলে ওইটার প্রিলিমসের তোমাদের আনসার কি এসে গেছে ঠিক আছে আনসার কি এসে গেছে এটা হচ্ছে প্রভিশনাল আনসার কি প্রভিশনাল আনসার কি পাবলিশ হওয়ার পরে কিছুদিন টাইম দেওয়া হবে মানে টাইম দেওয়া হয় মোস্ট প্রভাবলি সেভেন ডেজ টু চ্যালেঞ্জ দ্য আনসার কি ঠিক আছে তারপর কিন্তু তোমাদের একটা টাইম পিরিয়ড পরে কিন্তু ফাইনাল আনসার কি বেরোয় ওই ফাইনাল আনসার কিতে যা বেরোয় ওইটার মধ্যে ওইটা হিসেব করে কিন্তু তোমাদের ওই এমআর শিটটা কারেকশন হয় ঠিক আছে তো এটার এই যে মানে আনসার চিটের বা তোমাদের এই এই যে কি বলবো এই যে মানে যেই কারেক্ট অপশানগুলো দিয়েছে এগুলোর যে এটার যে পিডিএফটা আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখছি তোমরা যেই সেট পড়েছিল তোমাদের এক্সামে ওই সেট ওয়াইজ তোমরা এখানে দেখে নাও ঠিক আছে এখানে জাস্ট একটা স্ক্রিনশট আছে পুরো পিডিএফটা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ওটা ক্লিক করে ওই পিডিএফটা ডাউনলোড করে নাও ঠিক আছে ডাউনলোড করে মিলিয়ে নাও যে তোমাদের টেন্টিজিভ স্কোর কত এলো আর আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও আর আমরা খুব তাড়াতাড়ি একটা ভিডিও পাবলিশ করবো বিভিন্ন ক্যান্ডিডেটদের থেকে তোমাদের ইয়ে নিয়ে ভিউজ নিয়ে যে ওরা কত আনসার করলো ঠিক আছে কারেক্টলি কত আনসার করলো ওই ওইটার বেসিসে আমরা যে রিসেন্টলি কন্ডাক্টেড ত্রিপুরা সিভিল সার্ভিস বা ত্রিপুরা পুলিশ সার্ভিস প্রিলিমসের যেই টেনটেটিভ বা একটা কী বলবো প্রোবাবল কাট অফ ওইটা আমরা খুব তাড়াতাড়ি ডিক্লেয়ার করবো ঠিক আছে তোমরা কত কে পেলে ওইটা আমাদের প্লিজ জানাও এখানে জানাও নিচে কমেন্ট সেকশনে জানাও বা তোমরা যদি মনে করো পার্সোনাল মেসেজ করবে টেলিগ্রাম গ্রুপে মেসেজ করো বা ফেসবুক পেজে মেসেজ করো ঠিক আছে সব কিছু লিঙ্ক নিচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে এটা হলো এক নাম্বার আপডেট দু নাম্বার আপডেট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপডেট ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট যারাই বলছিল তোমাদের এক্সাম হবে না সবগুলো এক্সাম ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ কত কথা ঠিক আছে ওদের জন্য একটা খবর হচ্ছে টিপিএসি কিন্তু একটা টেনটেটিভ টেনটেটিভ কী বলবো একটা ক্যালেন্ডার বের করছে টেনটেটিভ মানে টেনটেটিভ মানে হচ্ছে আপাতত এই ডেটটা আছে ঠিক আছে যে আমরা ধারণা করছি এই ডেটে আমরা নিতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিক আছে এটার নাম হচ্ছে টেনটেটিভ বিভিন্ন এক্সাম যেগুলো তোমাদের দুই হাজার তেইশে হবে কবে কবে এক্সামগুলো হবে ওইগুলো ডেটগুলো এখানে তোমাদের মেনশন আছে প্রথম হচ্ছে ত্রি ত্রিপুরা কম্বাইন যে কম্বাইনটা হয়েছিল প্রথম এক্সামটা ঠিক আছে প্রথম এক্সামটার মধ্যে কী ছিল পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের অনেকগুলো পোস্ট ছিল আইসিডিএসও ছিল আর সিডিপিও ছিল সিডিপিও হয় আবার সিডিপিও এখানে কম ছিল ঠিক আছে নেক্সট হচ্ছে এই এই যে কম্বাইন পরীক্ষাটা যেটা তোমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে ওইটার কিন্তু এখন তোমাদের মেন্স পরীক্ষাটা হবে মেন্স পরীক্ষা কবে হবে একুশে মে দুই ভেরি ইম্পর্টেন্ট নোটিস ভেরি ইম্পর্টেন্ট কারোর যাতে এটা মিস না হয় ঠিক আছে সবার সাথে শেয়ার করো ওইটা আমি ভিডিও বানিয়ে বলে দিচ্ছি কারণ ভিডিও অনেকেই দেখবে হয়তো ভিডিওটা সবার কাছেই নোটিফিকেশান হিসেবে যাবে আমরা কমিউনিটিটা অলরেডি কালকে জানিয়ে দিয়েছিলাম কমিউনিটি ট্যাবে টেলিগ্রামেও জানিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এবার যদি কেউর কাছে পৌঁছে না থাকে তাই আমরা ফর ইয়োর সেফটি আমরা ভিডিওটা বানিয়ে দিলাম যাতে ডেটটা দেখে তোমাদের প্রিপারেশন যাতে আরও বুস্ট হয়ে যায় ঠিক আছে মনে রাখবে এটার অ্যাডমিট কার্ড কিন্তু এগারো মে থেকে তোমরা পাবে কোথায় পাবে টিপিএসসি টিপিএসি যে অনলাইন অ্যাপ্লিকেশান আছে ওইখানে লগ করে তোমাদের হ্যাঁ অ্যাক্টিভ এক্সামিনেশনে গিয়ে ক্লিক করে ওইখানে অ্যাকশানসে গেলে তোমরা তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এক নাম্বার গেল এবার হচ্ছে দু নাম্বার এগ্রিকালচার অফিসার যেটা বেরিয়েছিল তোমাদের এটা হবে আটই জুন দুই এটা তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে এক্সামটা হবে আঠারো জুন দুই হাজার তেইশ আঠারো জুন দুই হাজার তেইশ এটা এগ্রিকালচার অফিসার বেরিয়েছিল নেক্সট হচ্ছে তোমাদের পি পি এ মানে পার্সোনাল এসিস্টেন্ট বা স্টেনোগ্রাফার গেট টু ঠিক আছে আন্ডার জি এ ডিপার্টমেন্ট এটা তোমাদের এটা তোমাদের এডমিট কার্ড বেরোবে তোমাদের কিসের টাইপ রাইটিং আর শর্ট হ্যান্ড রাইটিংয়ের টেস্টের জন্য ঠিক আছে এটার তোমাদের এডমিট কার্ড বেরোবে তেইশে জুন দুই হাজার তেইশ আর এটার যেই তোমাদের স্কিল টেস্ট হবে ওইটা কবে হবে ত্রিশে জুলাই দুই হাজার তেইশ ঠিক আছে নেক্সট হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম অনেক পোস্ট ঠিক আছে অনেক পোস্ট মেনলি সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ঠিক আছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা বেরিয়েছিল ওটার কিন্তু তোমাদের এডমিট কার্ড আপলোড হবে তোমাদের ছয়ই জুলাই দুই হাজার হবে প্রিলিমস এক হবে ষোলো জুলাই দুই হাজার ষোলো জুলাই দুই হাজার ভেটেরিনারি অফিসার ভেটেরিনারি অফিসার যেটা তোমাদের এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে ওটার কিন্তু যেটার মধ্যে এটা বেশ কিছুদিন আগে বেরিয়েছিল ঠিক আছে ওইটা নিয়ে আমরা অলরেডি ডিসকাসও করেছিলাম লেটেস্ট জবস ভিডিওগুলোতে ঠিক আছে এটার এক্সাম হবে কবে ত্রিশ আট মানে অগাস্ট ঠিক আছে আর সরি তেরো অগাস্ট দুই হাজার তেইশ রিটার্ন এক্সামিনেশন এটা এডমিট কার্ড বেরোবে কবে তিন অগাস্ট দুই হাজার তেইশে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের ত্রিপুরা সিভিল সার্ভিস এইবার যেটা গেছে ঠিক আছে যে রিসেন্টলি আমি যেটা ডিসকাস করলাম আজকে যেটা মানে কালকে যেটা তোমাদের আনসার কিগুলো বেরিয়েছে প্রফেশনাল ওইটার কিন্তু তোমাদের মেইনস এক্সামিনেশনটা কবে হবে মেইনস এক্সামিনেশনটা হবে সেপ্টেম্বরে বাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ অনেক টাইম আছে যারা প্রিলিমস ক্লিয়ার করবে তোমাদের জন্য কিন্তু ইটস এ গোল্ডেন অপরচুনিটি কারণ ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এক দু মাসের মধ্যে কিন্তু এক্সামটা হয়ে যায় ঠিক আছে মনে রাখবে মেন্সের অ্যাডমিট কার্ড কিন্তু দেবে কবে বারো সেপ্টেম্বর দু হাজার তেইশ এবার হচ্ছে লাস্ট ত্রিপুরা কম্বাইন কম্পিটিভ এক্সাম যে যেটা কম্বাইন টু যেটা প্রিলিমসটা গেছে যে যেটা রেজাল্ট দেয়নি এখনও ঠিক আছে যেটা রেজাল্ট দেয়নি যেটা আমাদের সিডিপিও পোস্ট অলমোস্ট টোয়েন্টি ওয়ানটা পোস্ট ছিল ঠিক আছে আইসিডিএসের পোস্টও ভালো ছিল ঠিক আছে পিইওটা না কিন্তু পিইওটা কিন্তু প্রথমটা যেটা আমি প্রথম ডিসকাস করলাম যেটা রেজাল্ট ওটা দিয়ে দিয়েছে ঠিক আছে এই লাস্ট হচ্ছে নতুনটা যেটা রেজাল্ট এখনো দেয়নি এটা তোমাদের প্রিলিমস রেজাল্ট দেবে খুব তাড়াতাড়ি দেওয়ার পরে তোমাদের মেন্স এক্সাম হবে কবে থেকে দেবে দশই নভেম্বর দুই হাজার তেইশ এই ছিল তোমাদের টেন্টেটিভ ক্যালেন্ডার তোমরা এই ডেটগুলো মাথায় রেখো দরকার লাগলে একটা প্রিন্ট করে লিখে দিও তোমাদের সামনে বা পড়ার টেবিলে যাতে যতই দিনগুলো সামনে এগিয়ে আসুক তোমরা যে এক্সামের জন্য প্রিপেয়ার করছো তো ওই পেজটা বা ওই গতিটা বজায় রেখে তোমরা যাতে পড়তে পারো যাতে তোমাদের এই এক্সামগুলো ক্র্যাক হয়ে যায় ঠিক আছে আমরা তোমাদের পাশে আছি সমস্ত এই সবগুলো এক্সামের জন্য আমরা গাইডেন্স দিয়ে যাবো টাইম টু টাইম আমরা ভিডিও আপলোড করে যাবো ঠিক আছে সো এই খবরটা সবার সাথে সরিয়ে দিও এই দুটো খবর তোমাদের ভিডিও মাধ্যমে দেওয়ার জন্যই আমরা এখানে এসছিলাম ঠিক আছে আর তোমার যদি আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের একদম প্রিমিয়াম পিডিএফ কন্টেন্ট নোটগুলো যদি তোমাদের লাগে ফর দা মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ দুই হাজার তেইশ তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আবার বলে যে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর ঠিক আছে এনি টাইম তোমরা কল व्हाट्सएप করতে পারো তোমাদের প্রসেসটা বলে দেওয়া হবে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং তোমরা বন্ধু বান্ধবের সবার সাথে শেয়ার করো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ফার্স্ট টাইম আমাদের ভিডিওটা দেখে থাকো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে এইবার আপকামিং যত সমস্ত এক্সামগুলো আছে ওইগুলোর জন্য আমাদের ব্যাক টু ব্যাক ভিডিওস চলবে টু বুস্ট ইউর প্রিপারেশন ডোন্ট ইউ নিড নিড নট হ্যাভ টু ওয়ারি তোমাদের প্রিপারেশনের সাথেই আমরা তোমাদের এই প্রিপারেশনের জার্নিতে আমরা সবসময় তোমাদের পাশে থাকবো টু ক্লিয়ার অল ইউর কোয়ারিজ অ্যান্ড টু হেল্প ইউ ক্লিয়ার দ্য এক্সাম ঠিক আছে চলো তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকো আজকে দিনটা ইউটিলাইজ করো ডোন্ট ওয়েস্ট এ বিট অফ টাইম কারণ এখন কিন্তু এক্সামগুলো খুব নেওয়ার ঠিক আছে চলো সবাই ভালো থাকবে আজকে দিনটা সবাই খুব ভালো যাক টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড স্টাডি ওয়েল